ধারাবাহিক আজব চিকিৎসার তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আজব চিকিৎসা নিয়ে তৃতীয় পর্বে আপনাদের জানাবো বিস্তারিত। আজব এই চিকিৎসা পদ্ধতি এর আগে দুটি পর্বে আমি আপনাদের দেখিয়েছি কোথায় কে কাকে এবং কেন করাচ্ছে এই চিকিৎসা, আর আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে করানো হচ্ছে এই চিকিৎসা, আর এই চিকিৎসায় কত টাকা খরচ পড়ছে সেটিও আমি আপনাদের জানাবো ভিডিওর শেষের দিকে। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন ভিডিওটি। নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে পাঁচ ছয় জন শিশু রয়েছে, পাশাপাশি দুইজন ব্যক্তি নাচে গানে মাতিয়ে রাখছেন এই পুরো মঞ্চটি, পাশাপাশি বাদ্যযন্ত্র বাজাচ্ছেন আরো দুই ব্যক্তি। আমি সর্বসাকুল্যে হিসেব মিলিয়ে দেখেছি এখানে 12 থেকে 13 জন মানুষ তাদের কর্মযজ্ঞ চালাচ্ছে। আমি 13তম দিনে এসে যতটুকু জানতে পারলাম, আর এই কর্মযজ্ঞটি 21 দিন পর্যন্ত নাকি হয়ে থাকে। আসলে কি তারা 21 দিন থাকবে নাকি তার আগেই চলে যাবে, আর এর ব্যয় কত নিশ্চয়ই আমি আপনাদের শেষের দিকে জানাবো।
এরকম আজব চিকিৎসা এখনো গ্রামাঞ্চলে বিদ্যমান রয়েছে। গ্রামের সাধারণ সহজ মানুষগুলো এর উপরে বিশ্বাস করেই তাদের অঙ্গভঙ্গি, নৃত্য এবং গানের তালে তালে এই চিকিৎসা ব্যবস্থাকে তারা মনে প্রাণে বিশ্বাস করে। আর আজকে আমি যেহেতু আপনাদের জানাতে চেয়েছি এই চিকিৎসার ব্যয় কত, আসলে এই যে বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞে 13 জন মানুষ লাগে। আর এই 13 জন মানুষের কর্মযজ্ঞে প্রতিজন প্রতিদিন 500 করে টাকা নিয়ে থাকে। আর এই টাকা রোগীর আত্মীয় স্বজনদের দিতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, আসলে একটি চিকিৎসা বাবদ যদি 21 দিন হয়, তার এই চিকিৎসা বাবদ কত টাকা হবে তাহলে আপনি হিসাবটা মিলিয়ে নেবেন। আজব চিকিৎসার চতুর্থ পর্বে আজকে আপনাদের এ পর্যন্তই তথ্য দিয়েছি। তবে পরবর্তী পর্বে আপনাদের জানানো হবে এই চিকিৎসার মূল রহস্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।